ওই দিকে লাইটটা জ্বালিয়ে দিন। হ্যালো বন্ধুরা, ইশিকা ব্লগ চ্যানেলে নতুন আর একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি ফ্লিপকার্টে একখানা ড্রয়ার সিস্টেম অর্ডার করেছিলাম, চলে এসছে। তো এই যে সেই ড্রয়ার সিস্টেমটা, এই যে দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে। বাপ্পা এটা সেট করে দিচ্ছে, আমি ঠিক করে উঠতে পারছিলাম না, তাই বাপ্পা এটা সেট করে দিচ্ছে। আর তার সাথে মাম্মামও হেল্প করছে। ও হেল্প করা মানেই তো হচ্ছে কাজ বাড়ানো। এই দেখো, দুজন মিলে সেট করছে। তো এইটা পাঁচখানা সেলফ রয়েছে, পরপর 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 পাঁচখানা সেলফ। এই দেখো, পুরো ঠিক এইরকম দেখতে হয়েছে এটা পুরোটা। তো যে ভিডিওটা তোমরা দেখলে সেটা গতকাল রাত্রের, আমি গতকাল রাত্রেই ড্রয়ারটা নিয়ে চলে এসেছিলাম, আর যখন সেট করছিল বাপ্পা তখন আমি ভিডিওটা করেছি। তো এখন পরের দিন সকাল, তো সকলকে জানাচ্ছি গুড মর্নিং। তো আমি এখন জানলাটা দেখো খুলে দেবো, খুলে একটুখানি বাইরে প্রকৃতিটা দেখছিলাম। আমাদের এখান থেকে বাইরে, মানে জানলার দিয়ে বাইরে দেখলে পুরো শুধু গাছপালা আর গাছপালা দেখা যায়, ভীষণ ভালো লাগে সকাল সকাল ওরকম সবুজ সবুজ দেখতে। তো চলো দেখতে থাকো ব্লগটা। হ্যালো গাইস, গুড মর্নিং। নতুন আর একটা দিনে নতুন আর একটা সকাল, তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 8:22। তো আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো আমার মোটামুটি সকালে ওষুধ ওষুধ খাওয়া হয়ে গেছে। এখন যাব কাপড়গুলো, যেগুলো মানে কালকে যেসব কাপড়গুলো বেরিয়েছে ওগুলোকে আজকে ভিজাবো, সার্ফ চলে ভিজাবো, পরে এসে কাজ করতে। আর বোতলগুলোকে নিয়ে যাবো ক্লিন করতে। তো চলো ব্লগটা স্টার্ট করেছি, দেখতে থাকো। আজকে অনেকগুলো কাজ, অনেকগুলো কাজ রয়েছে। হাজব্যান্ড ডিউটির থেকে আসলে তারপরে বেরোনের থার্ড ডোজ হচ্ছে আজকে, আছে সেটা, বাপ্পা খোঁজ নিয়েছে। তাই জন্য বাপ্পা বললো যে 10টার মধ্যে বলছি, সকাল সকাল রাত উঠে একটু 10টার মধ্যে রেডি হয়ে যাবো, ও নেবে আমিও নেব, আর মা যদি যায় তাহলে মা নেবে, আর আমাদের বাকি রয়েছে, হয়নি এখনও। আর হাজব্যান্ডের হয়ে গেছে থার্ড ডোজ, তাই ওর সমস্যা নেই। তাই একটু তাড়াতাড়ি উঠেছি, উঠে সমস্ত কাজবাজ শেষ করবো, করে ওইদিকে ভ্যাকসিনেশনে ওখানে যাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, শুরু করে দিয়েছি। বর আসুক, বর আসলে তখনই বেরোবো, কারণ ওরা এখনও আসেনি। ওর আস্তে আস্তে তাও 9টা বেজেই যাবে, তো আসলে ও মাম্মামের কাছে থাকবে, আর আমি গিয়ে ভ্যাকসিনটা দিয়ে আসবো। নাহলে মাম্মাম যদি উঠে কাউকে দেখতে না পায় তাহলে ও খুবই কান্নাকাটি করবে। তো এমনিতে এখন উঠবে না, উঠতে উঠতে কালকে রাতে ঘুমিয়েছে কটার সময় জানো, সাড়ে তিনটে, হ্যাঁ সাড়ে তিনটের সময় ঘুমিয়েছে রাত্রিবেলা। তো এখন আর উঠবে না, উঠতে উঠতে ওটা বেজেই যাবে। আশা করছি ততক্ষণ আমি ভ্যাকসিনটা দিয়ে চলে আসবো। তো চলো কাপড়গুলো গিয়ে এখন ভিজিয়ে নিই, তারপরে আবার এসে কথা হবে। আমার কাপড় ভিজিয়ে ফেলেছি, আমি দেখিয়ে দিচ্ছি একবার। এই দেখো, বেশি কাপড় আজকে হয়নি, আজকে অল্প কাপড়ই ছিল, তো ভিজিয়ে ফেললাম। এবার বোতলগুলোকে নিয়ে নিচে যাবো।
এপাশ ওপাশ করতে করতে শুয়ে গেল। চলো, তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি নিজে বাপ্পা, আমি আর বাপ্পাই যাচ্ছি। মা আর ঠান্ডা লেগেছে আর সাথে একটু জ্বরও রয়েছে গায়ে, তাই মা যাবে না, আমরাই যাচ্ছি। তো চলো, আর হাজবেন্ড চলে এসছে, তাই চিন্তা নেই মামাকে নিয়ে আমার। তো চলো যাওয়া যাক, আজকে কী অবস্থা হবে জানি না, কারণ ফার্স্ট ডোজ যখন হয়েছিলো তখন তো আমার শরীর অবস্থা খুবই খারাপ ছিল, আর সেকেন্ড ডোজের বেলায় কিছু হয়নি, তো এইটাই কী হয় দেখা যাক। কিছু হবে না আশা করছি, বল হবে না। বাইরে দেখো ভালোই রোদ রয়েছে, মেঘলা মেঘলাও করছে, মাঝে মাঝে রোদও উঠছে। তো চলো যাই, রাস্তায় লোকে দেখে আমায় পাগল বলবে, আপন মনে বকছি, সবাই তাকাচ্ছে। বন্ধ তো রে, তো এই বিল্ডিংটা সামনে দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটাতেই হবে ভ্যাকসিনটা। তো চলে এসেছি আমরা এই যে সেন্টারে, এখানে ভ্যাকসিন হবে, ওই যে পেছনে যে কাকুটা বসে আছে ওখানে। তো এখনও খোলেনি সেন্টার, খুলবে তখন তখন নেব। বাপ্পা গেল, আমার যেহেতু আধার কার্ডটা ওই বাড়িতে রয়েছে তো আমার কাছে ফটো ছিল ওইটাই প্রিন্ট আউট বের করতে গেছে বাপ্পা, তো আমি যতক্ষণ লাইনটা রাখি আসলে ভ্যাকসিনটা হবে। ভ্যাকসিন হয়ে গেছে আমার, চলে আসলাম ঘরে, মামা উঠে গেছে, মামাকে বাবা খাওয়াচ্ছে নিচে রয়েছে, আমি ড্রেস চেঞ্জ করবো তাই চলে আসলাম, কারণ অনেকগুলো কাজ আছে সেগুলোও করতে হবে। তো লিখে দিয়েছে, দাঁড়াও দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে, দেখতে থার্ড ডোজ লিখে দিয়েছে। চলো কাজগুলো তাড়াতাড়ি করে ঝটপট করে শেষ করে নিই, তারপর আসছি। গুড ইভিনিং গাইস, তো সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে খাওয়া দাওয়া করে একটা ভালো ঘুম দিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আমি আজকে শ্যাম্পু করেছি তাই চুলটা একটুখানি পাগলি পাগলি মতো লাগছে, শ্যাম্পু করেছি আজকে। তো মামাম গেছে নিচে ঠাকুমার সাথে সন্ধে দিতে গেছে, এখন সন্ধে 6:32 মতো বাজে, আমরা এখনই বেরোবো, একটুখানি একটু কাজ আছে তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। মানে ব্যাপারটা যে কিছু গুড নিউজ রয়েছে তোমাদের জন্য যেটা আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা পরে ব্লগে হয়তো পাবে। তো চলো আজকের মতো আমি ভাবছি ব্লগটা এখানেই এন্ড করে দেবো, কারণ একটু পরেই বেরোতে হবে। আর তোমাদেরকে না আমি যে ড্রয়ারটা কিনেছিলাম, এই যে ড্রয়ারটা দেখো এইখানটায় সেট করেছি আমি ড্রয়ারটা, তোমাদের একবার দেখিয়ে দিই আমি কী কী রেখেছি ড্রয়ারে, তেমন কিছু না, মানে রেগুলার ইউজের জিনিসগুলো আমি এই ড্রয়ারটার মধ্যে শিফট করে দিয়েছি। আর আমার এখানে কাপড়গুলো শুকছে, এটাকে বেশি পাত্তা দিব না, কারণ কিছু করার ছিল না আমার, কারণ বাইরে বৃষ্টি পড়ছিলো, হঠাৎ পদ্মা টেনে দিয়েছি, দেখতে পাবেন আবার। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো এই ড্রয়ারে বরের জিনিসপত্র রেখেছি, মানে রেগুলার যে প্যান্ট গেঞ্জি ও ইউজ করে, স্যান্ডো গেঞ্জি, তো এইটা রেখেছি যাতে উপরটাতে রেখেছি যাতে ও তাড়াতাড়ি করে নিতে পারে, ওর তো তাড়াহুড়ো থাকে সবসময় ওর তাড়াহুড়ো থাকে। আর এইটাতে মামমামে রেখেছি ডেলি ওয়্যার যে জামাগুলো, সেগুলো জামা প্যান্ট, আর আমার ডেলি ওয়্যারের নাইটি, এখানে রয়েছে মানে এটা পেপার রয়েছে,
এই যে মামা মেয়ের ডায়পার ওয়াইপস পেপারটা আমি রেখেছি, আর এইটাতে মামা মেয়ে আপাতত বই খাতায় রয়েছে, তো এটাতে পরে ওষুধ রাখবো আমি এটাতে। এর সাথে আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো, বাই বাই।